ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি জলমগ্ন হয়ে পড়ছে নতুন নতুন এলাকা পানি উঠেছে ওসমানী মেডিকেলের চরম ভোকান্তিতে নগরবাসী দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না বলেন মাহবুবুল আলম হানি দুর্নীতি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি আলাদা লেন চলে গেছে অবৈধ দখলদারদের কবলে আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইকে টিভি জেলা সংবাদ সাথে আছে আমি নিশাদ জাহানমুন শিরোনাম বলছিলাম বিচারিত সংবাদ যাচ্ছে ভারী বৃষ্টি হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা আবহাওয়া অফিস জানিয়েছে রাত থেকে ভোর পর্যন্ত সিলেটে দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে নতুন করে প্লাবিত হয়েছে মীরাবাজার মির্জা জাঙ্গাল নাইয়রপুর সহ বিভিন্ন এলাকা পানি উঠেছে সিলেট ওসমানী মেডিকেলেও এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম এখনও পানি নামেনি নগরীর উপ শহর যতরপুর জামতলা সহ

সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে কুর্শিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে হানিফ বলেন সারা বিশ্বে জব্যমূল্যের ঊর্ধ্ব গতি রয়েছে বাংলাদেশেও তার প্রভাব পড়েছে সরকার যতটুকু সম্ভব এটা নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে বিএনপি সেই দল যারা এখন কথা বলছেন দুর্নীতিবিদদের তাদের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া উনিও দুর্নীতি দেয় অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত এবং তার আরাক শীর্ষ নেতা তারেক রহমান উনিও দুর্নীতি এবং নানান অপকর্মের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক তো যে দলের দুই নেতাই দুর্নীতি অর্থ পাচার অর্থ কেলেঙ্কারির দেয় অভিযুক্ত হয়ে আদালত করতে দণ্ডপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে এই দুর্নীতির বিরুদ্ধে কথা না মানিকগঞ্জের শিবালয় ঢাকার ইচ্ছা মহাসড়কের কভার ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় দুর্ঘটনা ঘটে বরঙ্গাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘাতক কভার ভ্যানটি পালিয়ে গেলে তাকে দলুদিয়া ঘাট থেকে আটক করে থানায় আনা হয় এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলার হলহলিয়া গ্রামে স্ত্রী ও খালা শাশুড়িকে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামি জামাতা রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল বগুড়ার সুখানপুকুর ইউনিয়নের মাসুন্দি গ্রাম থেকে রুবেলকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয় সকালে সংবাদ সম্মেলনে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম তথ্য নিশ্চিত করেন জয়পুরহাটে জমি জমা সংক্রান্ত জেরে কৃষক শামসুল ইসলাম হত্যা মামলায় জয়পুরহাটে বাবা ছেলে সহ দশ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলামের রায় দেন এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুইজনকে খালাস দেওয়া হয় গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা মহাসড়কের যেসব অংশের রিক্সা ও সিএনজির জন্য আলাদা লেন করা হয়েছে তা চলে গেছে অবৈধ দখলদারদের কবলে যার ফলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার সাধারণ মানুষ প্রতিনিধি একে কে এম শিশির রিপোর্ট জানাচ্ছেন গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের তেইশ জেলায় বাস চলাচল করে এমন ব্যস্ততম মহাসড়ক দিয়ে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলে ব্যাটারি চালিত অটোরিকশা যদিও সরকারের সিদ্ধান্ত রয়েছে মহাসড়ক ও সিটি কর্পোরেশন এলাকায় অবৈধ ব্যাটারি চালিত রিকশা চালানো যাবে না কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে মহাসড়কে বড় যানবাহনের সাথে পালা দিয়ে চলছে কয়েক হাজার ব্যাটারি চালিত অটো রিক্সা এতে প্রায় ঘটছে দুর্ঘটনা বিড়ম্বনায় পড়ছেন যাত্রীরা কত সমস্যা পাবলিকের সমস্যা পাবলিক উঠতে পারে জন্য অন্য গাড়িগুলোতে অনেক প্রবলেম হয় এটার জন্য আমাদের যাতায়াতে অনেক সমস্যা হয় অভিজ্ঞতা একদম মনে করেন যে আন্দে হান্দে ঢুকায় যায় সামনে যে বলে ওরা উল্টা পাল্টা দেয় এর কারণে যানজট সৃষ্টি হয় এবং কি এক দুর্ঘটনা সমুখে যায় পথচারীদের ব্যবহারের জন্য করা হয়েছে ফুটপাত তবে এসব স্থানে দোকান বসিয়ে দিব্য ব্যবসা করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ প্রয়োজনীয় জায়গায় ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন চলছে বলে জানান দখলদাররা জি এটা তো আছে হালকা বদলা যে হাই রোডে ওঠা নিষেধ তারপর আমাদের এখানে গ্যারেজ বিধায় আমরা এখান থেকে বাইরে করে গাড়িটা নিয়ে যেতে হয় সব তো আমরা চালাই না মানে টিপ পাইছি নিয়ে আইছি এখন আমরা আবার চলে যাব কাগজপাতি দিছে সব দিছে আমরা চলি টেকানি দাতে সাততে এমনি চালাতেছি অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও মাইকিং করা হচ্ছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটনের উপকমিশনার এবং এই পর্যন্ত আমরা বারো হাজার গাড়ি ডাম্পিং করেছি অটোরিকশা ফলে একটা ডিটারেন্ট হিসেবে কাজ করছে ফলে এই ধরনের রাস্তায় ওঠার প্রবণতা অনেক কমেছে এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকলে এটা একেবারে চিরুতে নিয়ে আসবে বলে আমার বিশ্বাস মহাসড়কে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা ব্যাটারি চালিত রিক্সা ও সিএনজি চলাচলের জন্য সার্ভিস লেন পুনরুদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান ভুক্তভোগীরা কৃষি যশোরের বাঘার পাড়াতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনাবাদী উপতিত জমিতে পুষ্টি বাগান স্থাপন উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার বাছাইকৃত বত্রিশটি বিদ্যালয়ে এই বাগান স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে চলমান এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরাতানি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারবিন উপজেলা কৃষি অফিসার তরুণ রায় নোয়াখালীতে প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে সদর উপজেলার বিভিন্ন স্থানে প্রান্তিক কৃষকদের সাথে উত্তম কৃষি চর্চা বিষয়ক ও নিরাপদ ফসল উৎপাদন সেবা নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুশ্রিফুল হাসান বিষাদ আলোচনা করেন এ সময় নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি তাজুল ইসলাম মানিক ভূইয়া সার্বিক সহযোগিতায় ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম পাটোয়ারি স্বাগত সংবাদ মাইটু মেহেরপুরের গাংনিতে আফ্রিকান ওপেন বিল পাখি উদ্ধার করেছে মেহেরপুর র্যাব বারোয়ের সদস্যরা গাংনি মেহেরপুর সড়কের চোখতলা নামক স্থানে একটি প্রাইভেট কার থেকে পাখিগুলো উদ্ধার করা হয় একই সময় ওই কাজের সাথে জড়িত প্রাইভেট কারের চালক আশরাফ আলীকে আটক করে র্যাব প্রাইভেট চালক তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয় আটকৃত পাখিগুলোকে জব্দ করে ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বরিশালের শেষ মুহূর্তে জমে উঠেছে চতুর্থ ধাপের সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন ভোটারদের দাঁড়ে দাঁড়ে নানা উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে ছুটে যাচ্ছেন প্রার্থীরা বরিশালের চতুর্থ ধাপে বাবুগঞ্জ উজিরপুর ও বানারীপাড়া এই তিনটি উপজেলায় আগামী পাঁচ জুন একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে বাবুগঞ্জে দুইজন উজিরপুরের চারজন এবং বানারীপাড়ায় দুইজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন শত্রুপক্ষ যত অপপ্রচার চালাক আমি এটাকে আমলে নেব না এই কারণে কারণ জনগণের ক্ষমতার উৎস জনগণ জনগণ ভোট দেবে ইনশাল্লাহ আমার জানা মতে জনগণ আমার জন্য দোয়া করবে ভোট দেবে তাতেই আমি কামিয়ে এই উপজেলার থেকে আমি সন্তান চাঁদাবাজ মাদক একদম নির্মূল করবে ইনশাল্লাহ বাবুগঞ্জে সুষ্ঠু নির্বাচন এমপি নির্বাচনেও হয়েছে ইনশাল্লাহ এই নির্বাচনে সুষ্ঠু নির্বাচন হবে দিনাজপুরের ফুলবাড়িতে পাঁচজন উপজেলা পরিষদ নির্বাচনের শেষ সময় প্রচার প্রচারণা বন্ধ হওয়ায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থী চারজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট নিতে প্রস্তুত নির্বাচন কমিশন বলে জানান উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ কাজল ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের যৌথ আয়োজনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে সকালে সরকারি মহিলা কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শামসুদ্দির আহমেদ ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিজানুর রহমান প্রফেসর মানবর্ধন পাল ঠাকুরগাঁও বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ছেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের সচিব খোশেদা ইয়াসের সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক রংপুর বিভাগের পরিচালক রহমান জেলার পাঠক চাঁদপুরের সরকারি বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণের দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে দিনব্যাপী এই মেলার উদ্বোধন জেলা প্রশাসক হাসান অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সাদাত হোসেন শান্ত সরাকের সভাপতি ডাক্তার কান্তি বড়ুয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলার রামগতি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ গোলাম আজম কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজন আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন লিটন মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা জামান কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল গনি রোহিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি আব্দুল আলী সহ অনেকে এই জায়গাটা আয়োজন পর্যন্ত চোদ্দ বছর আমি অনুদ্ধার করতে পারি খুবই জরুরি হয়ে পড়েছে নিয়ন্ত্রণ করার জন্য বাগেরহাটে নিশানবাড়িয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে নাগরিক সেবার মান উন্নয়নে বাগেরহাটের মোরেলগঞ্জ নিশানবাড়িয়া ইউনিয়নের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পাঁচ কোটি একান্ন লাখ ছয় হাজার চারশো তিন টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট সভায় সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ইউনিয়ন পরিষদের আয়োজনে বাজেট সভায় আলোচনা করেন ইউপি সচিব মোহাম্মদ সালাউদ্দিন পর্বতারোহীর জয় উদযাপন করতে চট্টগ্রাম নগরীর অনন্য আবাসিক এলাকায় ডাক্তার বাবর আলীর ছবি সম্বলিত টি শার্ট পরে সমবেত হন প্রায় তিনশত সাইক্লিস্ট এ সময় এভারেস্ট বিজয়ী ডাক্তার বাবর আলীর সাথে সাইকেল রাইড করেন নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা এভারেস্ট বিজয়ের সাথে সাইকেল রাইড করতে পেরে খুশি সবাই ষষ্ঠ হিসেবে গত উনিশ মে এভারেস্ট এবং একুশ মে জয় করেন চট্টগ্রামের হালদাপাড়ের ছেলে ডাক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবদের নিয়ে নিবাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসান মাহমুদ রাসেল সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মৌরিন করিম রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি দোসি আলম নীলা সহ আরো অনেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে হিন্দু সম্প্রদায়ের সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম তিরোধান দিবস পালিত হয়েছে কালকিনি পৌরসভার ঝুরগাঁও এলাকায় শ্রী শ্রী লোকনাথ ও নারায়ণ মন্দিরে পূজা অর্চনা প্রভাত কীর্তন গীতাপাঠ বাল্যভোগ রাজ্যভোগ প্রসাদ বিতরণ করা হয় এ উপলক্ষে মন্দির ও আশপাশের এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়েছে অনুসারে দেশে বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করে কুড়িগ্রামে নূর্নবী হলখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে তেরো জন মেয়ে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে সকালে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের উদ্যোগে স্কুল মাঠে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মুশফিকুল আলম হালিফ হলখানা ইউপি চেয়ারম্যান রেজাল করিম রেজা সহ অনেকে সাতক্ষীরায় দাস ঋষি পারুই সম্প্রদায় সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়নের দক্ষিণ আলিপুর কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার সঞ্জিদা শারমিন ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিন সহ অনেকে

ঢাকার ধামরাই এ প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা করেছেন নবনির্বাচিত উপজেলা এ সময় ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান বাবু হোসেন সহ আরো অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম বন্ধ রাখার ঘোষণায় মানববন্ধন বিক্ষোভ করেছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে প্রধান ফটকে তালা বন্ধ করে বিক্ষোভ করে তারা আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন সাতাশ মে অন ক্যাম্পাস স্নাতক প্রোগ্রাম চালুর বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি তাই পুনরায় স্মারকলিপির প্রধান ও মানববন্ধন বিক্ষোভ কার্যক্রম পালন করা হয়েছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আপগ্রেডেশন কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি রেজিস্ট্রারের রুমে ঝুলি আন্দোলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর এ কিউ এম মাহবুব প্রভিসি প্রফেসর ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুল আলম রেজিস্ট্রার মোহাম্মদ দলিলুর রহমানের রুমে তালা ছুলে অবস্থান করেন শিক্ষক কর্মকর্তারা তারা জানেন তাদের জানান এই দাবি বাস্তবায়ন তো না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যাবেন আমরা রেজিস্ট্রার মহোদয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করছি তারই কপি আমরা ইতিমধ্যে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে প্রণ করেছি সার্বজনীন পেনশন স্কিম বিধিমালার প্রজ্ঞাপন হতে পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহারের দাবিতে চাঙ্গেলের সন্তোষ মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সকালে শহরের মুজিব সড়কে অবস্থিত প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষক সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দর্শক এর সাথে শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতির অবনতি জলমগ্ন হয়ে পড়েছে নতুন নতুন এলাকা পানি উঠেছে ওসমানী মেডিকেলের চরম ভোগান্তিতে নগরবাসী দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাদের দুর্নীতি নিয়ে কথা বলা বানায় না বললেন মাহবুবুল আলম হানিফ দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে সরকার